যেখানে বাংলাদেশ দল সেখানে টাইগার শোয়েব, পৃথিবীর যে কোনো প্রান্তে, রাইট? শোয়েব শ্রীলঙ্কা চলে এসেছে, টাইগার শোয়েব বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য। কালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলেরই এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে। টাইগার শোয়েব নিশ্চয়ই এক্সাইটেড, অনেক বেশি, অনেক বেশি। কারণ দুইটা ম্যাচ যদি একটা জিতি, তাহলে তো আমরা, আমি মনে করি যে কালকের ম্যাচটা যদি বাংলাদেশ জিতে, তাহলে আমি মনে করি যেই শক্তি বাংলাদেশ, যে সাহসটা পাবে, ফাইনালে খেলবে, ইনশাল্লাহ ফাইনালে খেলবে। আর অনেক বেশি মানে এক্সাইটেড এই কারণে যে যেখানে যাই সেখানে যদি শ্রীলঙ্কানরা দেখে বাংলাদেশের জার্সি, পতাকা, সবাই আসলে চেয়ে থাকে, অন্যরকমভাবে লুক নিয়ে চেয়ে থাকে। মানে সেটা লুটটা কেন, নিরাজ ট্রফির জন্য? হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ নিরাজ ট্রফির জন্য মানে এরকমভাবে চায়, তারা খারাপভাবে না, মানে ওদের বারবার মনে চলে আসে সে রিয়া মাহমুদুল রিয়াদ বের ছয়, সেই বাংলাদেশের মানে উদযাপন, সেই ড্রেসিং রুমে সেই গ্লাস ভাঙা, মানে এই জিনিসগুলো মনে হয় ওদেরকে অনেক বেশি কাঁদায়। কারণ দেখলে মনে হচ্ছে একটা এটি যে খেলা হবে। হ্যাঁ, তো যেখানে যে অটো তুটি সিএনজি ট্যাক্সি জিনিস, এটা একটা মনোভাব থাকে আমাদের দিকে অন্যরকম। তার মাঠে যখন ঘেরে আসি তখনও মানে একটা অন্যরকম, আর যখন এটা যখন ছাড়া যখন নর্মাল পোশাকে থাকি, মনে করে ইন্ডিয়ান, মানে এটার কি ক্ষমতা দেখছেন? আমি যতই বাংলাদেশে যাই বলি, যখন এটা পরা দেখে মনে করে বাংলাদেশ, হাতে যখন ফ্ল্যাগ থাকে তা অন্যরকম আনন্দ লাগে ভাই। তার কালকে ম্যাচটা যদি বাংলাদেশ জিতে, আমি মনে করি সেই সাহসে বাংলাদেশ ফাইনাল খেলবে। আর এখন মানে টুর্নামেন্ট থেকে তারপরে তামিম ইকবাল নাই, ওপেনিংটা আমাদের একটু বেশি নতুন নতুন হয়ে গেল না? নতুন হয়ে গেছে, তারাও অভিজ্ঞ। তবে আমার মনে হয় যে ব্যক্তিগত চাই সবার আগে দেশ বিন্দু করুন প্রভাবটা যেন আসলে না পড়ে, যে তামিম ভাই নাই, রিয়াদ ভাই নাই, লিটন দাস নাই। আমাদের খুব ভালো ব্যাটসম্যান লিটন দাস, তামিম ভাই নাম্বার ওয়ান অপেনার বাংলাদেশের, রিয়াদ ভাই, তারা নাই টিমে। তা অবশ্যই অবশ্যই পুরো ক্রিকেট বিশ্ব তাদেরকে মিস করবে, তবে ইনশাল্লাহ মানে সাহস নিয়ে শক্তি নিয়ে বলতে চাই। হ্যাঁ, নিরাষ্ট্রপিতে ছিলাম, তখনকার অভিজ্ঞতা, তখনকার অভিজ্ঞতা ভাই, ওই যে বললাম যে মানে রিয়াদ ভাই ছয়টা মারার আগে মানে চারদিকে যারা শ্রীলঙ্কান ছিল, মানে এইভাবে কিতু কিতু, এমনি কিতু কিতু, এমনি কিতু কিতু, পুরো টাল ছিল, ওরা পুরো টাল ছিল, মানে শুধু আমি খিস মেরেছিলাম যে দাঁড়া জিতে নেই, জিতে দেখা মানে। তা যখন রিয়াদ ভাই ছয় মারলো, ছয় মারার পর ওরা স্তব্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেলো। আমরা যখন নাগিন দিলাম, আর মাঠে যেমন নুরুল হাসান সোহানের যে এইভাবে যে পেরেরাকে যে আঙুল উঠেছিল, সেটা রুসুলটা আমাদের উপর দিয়ে উঠেছিল, মানে তখন আসলে বের হওয়ার পরে আমি আর ভুলুতে আসছিলাম, আমাদেরকে খুবই ওরা শৈলীতে টাচ করছে, অনেক কিছু করছে আসলে। আর এবার নাগিন মানে এবার ভিন বাজাবে, ভিনটিন সব নিয়ে আসছে। হ্যাঁ, ভিনটিন আনি নে, তবে হাত দিয়ে এবার ভিন হয়ে যাবে। তবে ওরা যতটুকু মানে আকর্ষণ উজ্জীবিত, আমরা আসলে উজ্জীবিত। আসসালামু আলাইকুম। তাহলে বাংলাদেশ প্রত্যাশা ফাইনালে, কারণ তিনবার ফাইনাল উঠছি ভাই, একবারও জিতি নাই, বুঝছেন? সেই ক্ষোভ, সেই কষ্ট মনের ভিতরে আছে, সেই বাংলাদেশ থেকে এসেছি। তবে এবার মনে হয় না আর মিস করবে, কারণ এবার, তবে 2013 সালে কিন্তু বাংলাদেশ এখানে কিন্তু জিতছে ওডিআই, সেই ম্যাচে কিন্তু আমি এখানে ছিলাম, সেই ম্যাচের হয়তো বা সম্ভবত একজনই আছে মুশিক ভাই, আর কেউ নাই ওই টিমে। তা রিয়াদ ভাই ছিল, তারপর তামিম ভাই ছিল। তা আমার মনে হয় যে বাংলাদেশ জিতবে, আর মাঠটা অনেক সুন্দর মাঠ। একটু চেয়ার আপ করে শেষ করি। হ্যাঁ, চেয়ার আপ ভাই, কালকে ভাই, কালকে জমায় রাখতেছি, জমায় রাখতেছি ইনশাল্লাহ। কালকে কালকে শ্রীলঙ্কার জন্য জমায় রাখতেছি, গর্জন হবে মাঠে, বাইরে মাঠে খেলবে, আর আমরা বাইরে বসে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। জিতবে বাংলাদেশ ইনশাল্লাহ, জিতবে জিতবে, গর্জে উঠবে। শোয়েব যেটা বললো যে বাংলাদেশ আসলে মাঠেই গর্জে উঠবে, এবং সেই গর্জন দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, পাল্লেকেল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলঙ্কা।